প্রদীপ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আকিবাতু লিল মুত্তাকিন ওয়া সসালাতু ওয়া সসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দু, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওমা আতাকুম আর-রাসূল ফাখুযূহু ওয়া মা নাহাকুম আনহু ফানতাহু। আল-কুরআন। ওয়া ক্বালা নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফিল হাদীস আল মুবারক, মান তাশাব্বাহ বিকওমিন ফাহুয়া মিনহু। সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, আপনাদের সম্মুখে পবিত্র কোরআন থেকে একটি আয়াত এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে নিঃসৃত একটি বাণী পরিবেশন করেছি। আজ বর্তমান পরিস্থিতি সিচুয়েশনকে সামনে রেখে আপনাদের সম্মুখে দু চার কথা আলোচনা করতে চাই। আজ 31শে ডিসেম্বর, 31st night যেটাকে বলা হয়, 31st night, এই জিনিসটি উদ্ভব করেছে কারা? এই জিনিসটি উদ্ভাবক ও উদ্ভব যারা করেছে তারা অবশ্য মুসলিম নয়, তারা প্রত্যেকেই বিজাতি, বিধর্মী, ইহুদি, খ্রিস্টান আর অন্যান্য যে সমস্ত ধর্মগুলো আছে মুসলিম ব্যতীত, এটা তাদের মানানো এবং তাদের একটা পরব, তাদের একটি তারা পরব মনে করে এবং আনন্দ উল্লাস করে। এই 31st night যেটা, ইসলামের সঙ্গে যাদের কোনো সম্পর্ক নেই তারাই এর উদ্ভাবক। আজ আমরা দেখতে পাচ্ছি আমাদের সমাজে এই 31st night-কে কেন্দ্র করে আমাদের মুসলিম ভাই বোনেরা তারা কি আনন্দ উল্লাসে মেতে উঠেছে। আমাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর বুকে এসেছেন রহমত স্বরূপ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আম্বিয়ার মধ্যে বলছেন, সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি অবশ্য তোমাকে কি করেছি, সারা বিশ্বের রহমত স্বরূপ তোমাকে প্রেরণ করেছি, পাঠিয়েছি। এবং সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে তিনি আমাদের একটা আইডিয়াল, তিনি আমাদের আদর্শ, তিনার জীবনী থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার, আমাদের শিক্ষা নিতে হবে এবং তিনার মুখনিঃসৃত বাণী আমাদেরকে প্রাধান্য দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদের মধ্যে সূরা হাশরের 7 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ওমা আতাকুম আর-রাসূল ফাখুযূহু ওমা নাহাকুম আনহু ফানতাহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদেরকে যেটা দেন তোমরা তা গ্রহণ করো এবং তিনি তোমাদেরকে যা থেকে নিষেধ করেন বা বারণ করেন সেটা থেকে তোমরা বিরত থাকো। কিন্তু আজ আমরা আমাদের মুসলিম ভাই বোনেদেরকে দেখুন, তারা রসুল সাল্লাল্লাহু আলাইহি বাণীকে গ্রহণ করা তো দূরের কথা, সেই গ্রহণ করার কথাটাকে অমান্য করে তারা আজ কী করছে, বিজাতিদের কর্মকাণ্ড তারা লিপ্ত হয়ে পড়ছে। তাই রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বললেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু, যে ব্যক্তি বিজাতিদের সাদৃশ্য অবলম্বন করল সে তাদেরই দলে গণ্য হল, সে তাদের মধ্যে গণ্য হয়ে গেল, সে বিজাতিদের মধ্যে গণ্য হয়ে গেল। এই 31st night উদযাপন করা একটা বিজাতিদের নীতি এবং এটা হারাম, সরাসরি হারাম, বিদআত এবং হারাম। তাই এই 31st night-কে উদযাপন করা কোনো মুসলিম ভাই বোনের জন্য কর্ম নয়। আর 31st night উদযাপন করা এটা কি বুদ্ধিমানের কাজ নাকি এটা বোকামি? অবশ্যই এটা বোকামি। কীভাবে বোকামি? আপনার জীবন থেকে আমার জীবন থেকে একটি বছর মাইনাস হয়ে যাচ্ছে আর সেইটাকে কেন্দ্র করে আমরা কী করছি, আনন্দ উল্লাসে মেতে উঠছি। এখানে আমাদের উচিত ছিল কি, আমাদের উচিত ছিল এখানে
যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কান্নাকাটি করা, দোয়া করা যে হে আল্লাহ আমার এই বছরটাকে কীভাবে অতিক্রম করলাম, আমার জীবন থেকে একটি বছর মাইনাস হয়ে গেল, একটি বছর সরে গেল, কমে গেল, সেই জায়গাতে আমি কান্নাকাটির জায়গাতে আমি আনন্দে উল্লাসে মেতে উঠছি এবং নতুন বছরকে স্বাগত জানাচ্ছি। কিন্তু এইরকমভাবে আনন্দ উল্লাসে মেতে উঠে 31st night উদযাপন করা, একটা পরব হিসাবে পালন করা, এটা কোনো মুসলিম ভাই বোনের জন্য উচিত নয়, আর এটা বিজেপিদের লক্ষণ। এই 31st night কেন্দ্র করে আজ রাত্রে শহরের অলিতে গলিতে আনাচে কানাচে যে সমস্ত হোটেলগুলো আছে, পাবগুলো আছে, ক্লাবগুলো আছে, সেগুলো কী হবে, আজ মদের আড্ডায় মেয়েদের আড্ডাতে ভর্তি হয়ে থাকবে এবং তারা কী করবে, আনন্দ উল্লাস করবে যে আজ আমরা নতুন বছর, আমরা আনন্দ উল্লাস করে স্বাগত জানাচ্ছি বছরটাকে। হাই মুসলমান, হাই আফসোস আমাদের এই বর্তমান সমাজের মুসলিম ভাই ও বোনেদের, যুবক ভাই ও বোনেদের প্রতি। তাই আমাদেরকে শুধরাতে হবে, চেঞ্জ হতে হবে, পরিবর্তন হতে হবে, যাতে করে আমরা রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে সাল্লাহ সাল্লামের মুখনিশ্চিত বাণীকে প্রাধান্য দিতে পারি এবং ওই বিজাতিদের দলভুক্ত না হই। পরিশেষে দোয়া করি, হে রব্বুল আলামিন, তুমি আমাদের সকল মুসলিম ভাই বোনেদেরকে এই বিজাতিদের অন্ধ অনুসরণ থেকে দূরে রাখার তৌফিক দান করো। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হে রাহার প্রদীপ।